এখন ওই উস্তাদা সারগিতে দিছে হইলো খেলা ওই নুরি বাইরে পেছে তাইনে বাবা তো উস্তাদ হয়ে গেছে বয়স আট আগের মতো পাতলা নাই ছাত্রতি বাড়ি কয়েকটা দিয়ে ফেলাইছে শেষ বেলা উস্তাদে করব কি দিশে না পায় নুরি নে দুই হাত দিয়ে ধইরে এই তাতলা পাতলা বাড়ি আতলা পাতলা বাড়ি ছাত্র গেছে পইরে পইরে গেলি পর কইতেছে উস্তাদ এইটা আবার কোন প্যাস এত বেজামারে শিখাইছেন এইটা আবার কোন কেস প্যাস কয় বাবা এইটা নাহর প্যাস এইটা বুঝছ নাই এইটা তোরে শিখাইনি এইটা হলো কু প্যাস এইটা তোরে শিখাইনি যদি ভাই শরীয়ত সরকার এই প্যাসটুকু উস্তাদের কাছ থেকে শিখতেন তাহলে আপনার দিলে যাওয়ার লাগতো না এই যে আমি যে মাইক ছাড়া কই कारण जे ओ गांगेर अरे कि रास्ते बिस्टी होले पर कादा है जगह जगह गाता है जे ओ रास्ता चिने तार हुंडार ओ गातार भितरे पड़े ना সে ঘুরে যা তাইতে আমি এই যে বাবা আমার দল বলে লেখছে আগে শরীয়ত করো জমিন হবে তোমার মতো ঘামেতে বাসিবে বদন সেদিন সবাই করবে হাজারি অমন ব্যাপারী শরীয়তের করো তাবেদারি আপনি লাগাইছেন লাগে ওখানে লেখা আছে স্পষ্ট ভাবে নাইলে আমি বই বাই করে দিই আপনি দেখেন যে শরীয়তের করো তাপেদারি আর যদি কোন আগে আমার দল শরীয়ত করছে কি হইছে তাতে শরীয়ত করছে পরে করে নাই যখন উনি মূল জিনিস পেয়ে গেছে তখন আর ওটারে আইগে পাশে ফেলাইয়া থুইয়ে তারপর আর ওর মধ্যে যায় নাই আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নটা জবাবটা দেই নাই সব সময় মাথা কাম হয় না আমি একটা প্রশ্ন করেছিলাম যে কবরের ভিতরে যে এই যে দিনদা তাজা হইব আপনি কইছেন যে পূর্ণ জন্ম মানি তখন আমার একটা প্রশ্ন ছিল যে কবরে যে জিজ্ঞেস করবে সেখানে দুইটা আত্মার সমন্বয়ে একটা দেহ হবে সেই আত্মা দুইটা কি আর দেহটা কি ভাই আল্লাহরে পাওয়ার জন্য সেটা শরীয়ত পথ হইতে পারে মারফত হইতে পারে এটা আপনি মিছা কথা এটা মিছা কথা তার কারণ হলো শরীয়ত কইরা আপনি জান্নাত পাবেন আল্লাহরে পাবেন না জান্নাত পাবেন কিন্তু আল্লাহরে পাবেন না জান্নাতের মালিকরে পাবেন না আর যদি আপনি মারফত করেন তাহলে স্বয়ং মালিকরে পাবেন এই বাড়িতে আইসে যদি আমি আমার ফজলু ভাইস্তে ফজলুরে যদি পাই তাহলে ফজলুর রাখালের আমার জিজ্ঞেস রাখালের কাছে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে বাবা আছে আর যদি ফজলুরে না পাই তাহলে রাখালের কাছে জিজ্ঞেস করতে হবে যে ফজলু কই গেছে ভোগ মারফত করে যদি আল্লাহরে পাওয়া যায় জান্নাতটা কার তৈরি আল্লাহর তৈরি যদি আল্লাহরে পাই গেল আপনার এই কথা যে শরীয়ত হইতে পারে রাস্তা মারফত হইতে পারে মিয়া শরীয়ত করে জান্নাত পাওয়া যাবে আর মারফত করলে আল্লাহকে পাওয়া যাবে সেখানে সাধকের একটি গান আছে যে আশেক দরিয়া মৌজার পাশে সাই আমার ঘুরিয়ে বেড়া আশেক দরিয়া যেজন থাকে
আশেক নিরে মাসুক বিনে কেউ না চিনে তার নিজ দেহ কুরবানি করে বন্ধুর নামের নিশান উড়ে আশেক দরিয়া যেজনা দুই বাসে পাগল আশেক দরিয়া অস্করণি মনসর হেল্লাস তারাই সাল্ল সমাজের লাশ চাই না তারা নামাজ রোজা নামাজ করে না শরীয়তের ভয় আশেক দরিয়া যেজনা দুই বাসে পাগল আশেক দরিয়া যেজন হইল ফানা ফিল্লা মুর্শিদ রূপে দেখছে আল্লাহ তখন নিজকে নিজে বলছে আল্লাহ সাধক আব্দুল জব্বার কয় আমার কইছে প্রশ্নটার জবাব আমি একটা গানের ভিতরে সারার চেষ্টা করব ধন্যবাদ যে আপনি নামাজ পড়েন কি পড়েন না এটা হলো আমার ব্যক্তিগত একটা জবাব আপনারে দেই ভাই আমি পড়ি না আর বাকি জীবনে পড়ব না ইয়েতে আমার যাওয় এটা রশিদ সরকার বুঝব আমার বুঝার দেখার দরকার নাই আর আমি এ পড়ে দেখছি এ দুই চার দিন কর কাম না ওই যে সাত খিরে গেছিলাম গানে তো মুতাহার বাইর চাচা মুতাহার বাই রে কইছে যে মুতাহার রে খালি রশিদ সরকারের বাড়ি যাওয়া আশা করো সে একদিন নামাজ পড়ে দেখলি না কয়েকদিন কর পরে মুতাহার ভাই গেছে মুতাহার গেছে নামাজ পড়ার জন্য ফজরের নামাজ পড়ছে পড়ে আইছে জোহরের সময় ডাক দিছে গেছে আসর পড়ছে মাগরিব পড়ছে এশা পড়ছে তো মুতাহারের চাচা কইতেছে ভালোই তো ভাইস্তে আমার পাঁচক তুই পড়লো নাকি পাঁচক তো বললো পরের দিন আবার ফজর একটু সময় আগবেলায় ডাক দিছে মাঘ মাসে শীত গেছে যাই দেখে আগের দিন ফজর যেভাবে পড়ছে পরের দিন ওই একই রকম কয় এটা মনে হয় সকাল সকাল তো শীতের দিন একই রকম হইতে পারে পরেরটা মনে হয় অন্যরকম হইব বুঝছেন না জোহর একটু সময় গেছে দেখে ওই কালকের দার মতোই কই এওটা মনে হয় দুপুরের রোদের তাপ বেশি তাই তো মনে হয় এওটা ওই রকম বেশি একই রকম আসরেরটা মনে হয় অন্যরকম হইব তা আসরের নামাজ পড়তে দেখে আগের আগের দিন যেভাবে পড়ছে ওই ঠিক একই রকম কই বেলা একটু বাটি পড়ছে তো তাই তো মনে হয় একই রকম হয়েছে দেখি সন্ধ্যাটা দেখি সন্ধ্যার সময় পড়ছে দেখি একই রকম গতকালের মতো এসার পড়ছে ওই একই রকম এইভাবে দুই দিন তিন দিন পরার পরে মুতাহারের চাচাই ডাকছে মুতাহার নামাজ পড়ে যাবে না কয় চাচা তুমি যাও গে আমার আর বেদাল বাঁধাইও না কারণ এই তোমরা যা শুরু করছাও এই প্রত্যেক দিন একই কাম ইয়ে পাশে পড়বো না দেখুন ইয়ে দুই চার দিন কর কাম না আমি আর এর মধ্যে যাম না আমি সাত্তার সরকার এর মধ্যে নাই আপনি একটা গান শুনেন আরে বেল গাইবে পড়লে নামাজ রে বাজান তার নামাজ বি ফলে যা গুরাই তার নফস আম্মারাই রে গুরাই তার নফস আম্মারা বেল গাইবে পড়লে নামাজ তার নামাজ বি ফলে যা গুরাই তার নফস আম্মারাই রে গুরাই তার নফস রে আইনলে না মাঝের কি রূপ দেখিবা তখন আরে এল মুলে পড়িও নামাজ সত্য কইরা মন বাজান আইনলে না মাঝের কি রূপ দেখিবা তখন আরে চোখে দেখে নামাজ পড়ো যত মমিনগণ আরে আজ সালাতুল মেরাজের নামাজ হইবে তখন বাবা চোখে দেখে নামাজ পড়ো বাবা
ধরে আরে বাজান হক জানিবে মন লোহার চাইতে সত্য তোমার পীরেরই কদম বাজান হক মালয়ে কিনের ধরে হক জানিবে মন ওরে লোহার চাইতে সত্য তোমার পীরেরই কদম ওই যে খেজমত বিহনের তা হয় না রে নরম বাজান আরে বাবা আহ ছানছুরতের সালা হইবে তখন আরে খেজমত বিহনে তাহা হয় না রে নরম বাজান আহ ছানছুরতের সালা হইবে তখন সবাই করো রে খেজ মরতের জগতে ভাইবে দেখছি তাই বাজা পীরের কত সারা রে আর সেজদার জায়গা নাই সবাই কররে বর জগের পবিত্র কোরআন বাইটা খেলেও তো এক রক্ত নামাজ দেওয়া পারবে না দলিল আছে কি আকিমু সালাতা অয়তো জাকাতা যেখানে জাকাত সেখানেই সালাত জাকাতের মাধ্যমে তুমি তোমার সালাতকে প্রতিষ্ঠিত করো সৌদি আরব আছিলেন নাকি দু একজন আতসে করেন সৌদি আরব কিরা আছিলেন সৌদি আরব আছিলেন এটা কি অহেত খামসা এখানে যদি আয়াত আসতো আকিমু সালাতা একরা খামসা একরা ওয়াক্তু যাকাতা তাহলে পাঁচবার খামসা শব্দ অর্থ বাংলায় হলো পাঁচ যদি পাঁচবার পড়ার বস্তু হইতো আর একরা শব্দ থাকতো তাহলে পড়ার বস্তু হতো যে একরা মানে পড়ো একরার আবেদনিক অর্থ হলো বাংলা অর্থ হলো পড়ো আর খামসা মানে পাস যদি পড়ার হতো তাহলে এখানে একরা শব্দ থাকতো এবং খামসা থাকতো যেহেতু এখানে আসছে আকিমু সালাতা ওয়েতু জাকাতা জাকাতের মাধ্যমে তোমার সালাতকে তুমি প্রতিষ্ঠিত করো আমি সালাতের ভিতরে সর্বক্ষণ থাকি আর সালাতই আমার কাছে থাকে সালাত আমার কাছে থাকে কিভাবে আমার দল নবী
উনি বিদায় নেবেন বিদায় নেবেন কথাটা খুব খেয়াল করে শুনতে হবে বাবা হযরত ওমর আবু বকর উসমান গনি মাওলানা আলী মুশকিল কুশা এদের সামনে বলল তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই বলে কি হুজুর বলেন যখন আমি চলে যাব আমার এই জামাটা কেনান শহর চলে যাবে তোমরা কেনান শহরে আমার ওয়াজ করনি একটা পাগল থাকে জামাটা তোমরা তাকে দিয়ে আসবে হযরত ওমর খাত্তাব আবু বকর সিদ্দিক উসমান গনি দুই নূরের অধিকারী জিন্ন নূর বলা হয় দুই মেয়ের সামনে দুই মেয়ে বিয়ে করছে এরা ভাবলো যে দয়াল লবি যে ভাবছিলাম তো আমরা জামাটা আমরা পাবো কিন্তু সে ওসিয়ত করলো সরি বাজান কথাটা আর একটু আগে থেকে মাওলানা জালালউদ্দিন রুমির কথা আপনি বলছেন মাওলানা জালালউদ্দিন রুমির কথা আপনি বলছেন পৃথিবীতে এমন মাওলানা হয় না আর হবেও না সে একদিন রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে দেখে কি এক পাগল কাবা ঘরের দিকে পাও দিয়ে শুয়ে রইছে জালালউদ্দিন রুমি হঠাৎ রাগে গেছে আর পাগল ভাত খাও কাপড় পরো ভালো মন্দ বুঝো কাবা ঘরের দিকে পাও দিয়ে তুমি শুয়ে রইছো এই জ্ঞান টুক তোমার নাই পাগলে কয় জালাল লিখি দি সম্মানী লোকরে যদি কেউ কিছু বলে সে কিন্তু এদিক ওদিক তাকায় যে কেউ শুনলো নাকি তাই না বাবা জালালউদ্দিন রুমির ব্রেনটে বাড়ি লাগছে পাগলে বলল জালাল লিখি রে বলে হ্যাঁ আমি জালাল জালালউদ্দিন রুমি কয় জালাল রে এই কাবা ঘরের দিকে পাও দে শুইছি তাই তুই এত রাগ হইছাস তুই আমার একটা প্রশ্নের জবাব দে কত এই ঘর বড় না ঘরের মালিক বড় এত বড় একটা বাংলা না তার তার বুঝার বাকি নেই বাজান জালালউদ্দিন রুমি বলতেছে এত বড় কথা তো আমাকে কেউ শোনায় নাই বললো পাগল ঘরের মালিক তো বড় কয় জালাল রে কাবা ঘরের দিকে পাও দিছি তাই তুই এত রাগ হইছাস ওই মালিকের দিকে যদি পাও দিতাম তাহলে তুই না জানি আরো কত রাগ হইতি জালাল তোকে একটা কথা বলি তুই আমার পাওটা যেদিকে আল্লাহ নাই ওইদিকে আমার পাওটা একটু ঘুরে দে জালালউদ্দিন রুমি তাজ্জব হয়ে গেছে কথা শুনে জালালউদ্দিন রুমির ক্যাতকুলিতে দেখে একটা কিতাব বলে জালাল তোর ক্যাতকুলিতে কি বলে পাগল তুই কিছু বুঝবি না এটা কিতাব কিসের কিতাব বলে মদ খাওয়ার বিরুদ্ধে আর পর্দা পুষিতে রাখার জন্য বলে দে তো আমি দেখি বলে তুই কিছু বুঝবি না যখন টান দিয়ে নিছে কিতাবটা পানিতে ফেলে দিছে জালালউদ্দিন রুমি আরো রাগ হয়ে গেছে এই পাগল তুই কি করলি আমার 40 বছরের সাধনা তুই মুহূর্তের ভিতরে শেষ করে দিলি বলে জালাল তোর লেখা কিতাব তোর কথা শুনবো না তুই ডাক দে পাগল এটা কাগজের লেখা কিতাব এই কিতাবে কি কথা শুনে কথা শুনে না আমি একবার চেষ্টা করে দেখি পাগলে ডাক দিছে
যে কিতাব তুই যদি সত্যিকারের কিতাব হয়ে থাকিস তাহলে আমার হাতের ভিতরে কিতাব লাফাইতে লাফাইতে পাগলের হাতের ভিতরে চলে আসছে চলে আসছে পর জালালউদ্দিন রুমির আর বোঝার বাকি নাই পাগলের পায়ের পর পড়ে গেছে যে পাগল তোমার এই গাইবে এলেন আমাকে শিক্ষা না দিয়ে তুমি যাইতে পারবে না বলে না তুই তো মুড়ি ধস নাই তোর কাছে আমি কোনো কিছু রাখতে পারবো না ভরা ভান্ডে তো আর কিছু রাখা যায় না বাবা রাখা যা তোর ভান্ডটাকে খালি কইরা যখন না সারছে বলে তোকে আমি মুরিদ করতে পারি আমাকে একটু মদের ব্যবস্থা করে দিতে পারবি জালালউদ্দিন রুমি কয় এতদিন আমি মদের বিরুদ্ধে কিতাব লিখলাম আজকে আমাকে দিয়ে সেই মত কিনাই ভোতয় আমার মুরিদ হইতে হবে আমার এলমেলা ধ্বনি জারি করতে হবে নিয়ে গেছে পাগল পাগলকে জালালউদ্দিন রুমির বাড়িতে জালালউদ্দিন রুমি মত পট্টিতে গেছে দোকানদার দোকানের ঝাঁপ নামায় দৌড়াইতে আছে আর দোকানদার দেখে ডাকতে আছে ভাই তোর আমার একটু কথা শুন আর এক দোকানদার বলে হুজুর আগে ব্যবসা করতাম এখন সব বাদ দিয়ে দিছি এখন আর এগুলি করি না আমরা ভালো হয়ে গেছি একজনকে যায় ধরছে ভাই রে তোরা আমাকে একটু সাহায্য কর আমাকে একটু মদ দে আমার বাড়িতে একটা মেহমান আসছে তার যদি আমি সেবা না দিতে পারি তাহলে তো আমি সেবাবাদী হয়ে যাই দোকানদার বলতেছে আমার কাছে তো নাই আপনি যখন বলছেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি দিছে আইনে দিছে দিয়ে নিয়ে গেছে যাই বলছে পাগল এই জানছি কই দেখ রে এমনি তো খাওয়াটা তো মজা হয় না একটা মেয়ে লোক যদি ডাইলে দেয় তাহলে খাইয়ে একটু মজা পাওয়া যায় এখন কই মেয়া লোক পাম কোথায় কয় কে তোর ঘরে কি মেয়া নাই কয় আছে তো তিনটা কয় সবচাইতে যেটা সুন্দরী কয় সেটা হলো মেজো মেয়া কয় তোর ওই মেয়া ডাইলে দেব আর আমি খাম তারপরে তোকে মুরিদ করুম ঘরে ভিতরে ঢুকছে মেজো মেয়াকে বলছে মা আমি জীবনে তোর কাছে কোনো আবদার করিনি আজকে আমি একটা আবদার করবো আমার আবদারটা কি রাখবি আমি তোর বাপ হয়ে আবদার করবো মেয়ে ভাবছে আমার বাবা এত বড় একটা মরণা কোনোদিন অহেতো আবদার করতে পারে না বললো বাবা আপনি বলেন আপনার আবদার আমি রাখবো বলে মা এই ঘটনা ঘরের ভিতরে মেয়েকে ঢুকাইছে জালালউদ্দিন রুমি সেখানে পাগলে বলে তুই এখানে কি করিস তুই চলে যা তুই চলে যা এখানে তোর মেয়ে থাকবে আর আমি থাকবো তুই চলে যা জালালউদ্দিন রুমির ভিতরে মনে টুকটুকি পাগলের নাম জানি আমার মেয়ে রে জোরহাত করে দাঁড়ায় রয়েছে বলে জালাল রে তুই যখন আইসেই পড়ছিস তাহলে তুই একটা কাজ কর ঘরে দরজাটা লাগাই দেবো তার বাইরে তুই দাঁড়াই থাকবি দারোয়ানের চাকরিটা করবি জালালউদ্দিন রুমির মানে মানায় না দাঁড়াই রয়েছে কিন্তু তারপরে ফুকসি নাকসি দিতে চাই যে কিছু করে নাকি পাগল এই যে মেয়েটা ঘরে ঢুকছে পরে চোখ বন্ধ করছে সে আর তাকাই দেখে নাই তাকাই দেখে নাই কিছুক্ষণ পর মেয়ে জালালউদ্দিন রবি বলতেছে মারে তোদের কাজ কি শেষ হলো অনেকটা টাইম হয়ে গেল তুই এখনো বাহিরে আসস না যখন বাহিরে আসছে মেয়ে আইসে পর সর্বপ্রথম জালালউদ্দিন রুমের পায়ে সেজদা লাগাইতেছে জালালউদ্দিন রুমি ভাবছে সারা জীবন আমি মৌলবিগিরি করে দেখলাম আজকে আমার মেয়ে যে পর্দা পুষিতে থাকে সেই মেয়ে আজকে আমার পায়ে সেজদা দিল টান দিয়ে বুকে নিছে মা তুই অল্প একটু সময়ের ভিতরে কি পাইলি
তুই আমার মেয়ে হয়ে বাবার পায়ে সেজদা দিলি, মানে তোর তো কোনো চরিত্রের ক্ষতি হয় নাই। বলে বাবা তুমি সারা জীবন কিতাব লিখে মলবিগিরি করে জানা পাইছো আমি অল্প সময়ের ভিতরে মুহূর্তের ভিতরে পাগলের কাছ থেকে তা পাইছি। বলে মা তুই এমন কি পাইলি, তোর তো কোনো ক্ষতি করে নাই। বলে বাবা তুমি ঘর থেকে বাহির হয়ে আসার পর সে চোখ বন্ধ করছে, সে আমার দিকে তাকায় দেখে নাই। বলে তাহলে মদ? বাবা মদের কোনো স্পর্শ করে নাই। তারপরে জালালউদ্দিন রুমি যায় পায়ের পর পড়ে গেছে যে পাগল তুমি আমাকে বায়াত করো, তোমার এলমেলা ধনী তোমার গাইবি এলম আমাকে দান করো। বলে জালাল তোকে আমি পর্দা থেকে শরীয়তের বেড়ার মধ্যে থেকে তোকে বাহির করে আনলাম, আর তুই যে লেখছাস যে হালাল হারাম এবং পর্দা পুশিদা এগুলি থেকে তোমাকে বাহির করে আনলাম, হারাম মানে তো আমার মদের দরকার নাই, তোকে দিয়ে আমি এটা কিনাইলাম। তারপরে পাগল শামসের তাবরেজ তাকে মুরিদ করলো। এমনি কইরে দয়াল নবীর সাহাবাদের বলছে কেনান শর্ণি আমার জামাটা দিবি। চলে গেছে হযরত ওমর আর মাওলানা আলী মুশকিল খুশা, যাই দেখে একদল ছেলেরা খেলতেছে। খারাপ লাগে বাবা খেলতেছে, বলে এখানে ওয়াজ করেনি নামে কোনো পাগল থাকে না। বলে তা তো জানি না, ওয়াই জানে আমি একটা পাগল থাকে ওই জঙ্গলের ভিতরে থাকে, এরকম সুখ না ছবিটা আমার কাছে আছে। সে শুধু দয়াল্লবের প্রেমে কাঁদতে থাকে। ওমর আর উসমান ভাবছে এই পাগলই হবে। চলে গেছে বলে কি আপনি ওয়াশ করেনি পাগল? বাবা রে আমি তো ওয়াশ করিনি পাগল না, আমার ওয়াই যে এটা কে তোমরা মদিনা থেকে আসছাও? বলে হ্যাঁ আমরা মদিনা থেকে আসছি। পাগল হাউ মাউ করে কাঁদতে আছে, তোরা কি বলতে পারো আমার বন্ধু কেমন আছে, আমার দয়াল নবী কেমন আছে, তোরা কি আমাকে সংবাদটা দিতে পারোস? ওরা কান্দে দিছে, কান্দে দেওয়ার পরে বলে যে আমার আর বোঝার বাকি নাই যে আমার বন্ধু আর এই হদামে নাই। হঠাৎ করে বলতেছে তুমি হযরত ওমর না? হযরত ওমর পাগল হয়ে গেছে। আলীকে ডাক দিয়ে বলছে, ওমরকে বলছে তুমি হযরত ওমর? বলে জীবনে আপনার আমি কোনোদিন দেখি নাই, এই সর্বপ্রথম দেখলাম, আপনি কি করে বললেন যে আমি হযরত ওমর? বলো ওমর তুমি আমাকে না চিনো, আমি তোমাকে চিনি। যখন রুহের জগতে আলমে আরওয়াই ছিলাম তখন তুমি আমার ডাইন পাশে দাঁড়ানো ছিলে, সেখান থেকে আমি তোমাকে চিনি। বলেন সুবহানাল্লাহ। ওমর পাগল হয়ে গেছে যে আলমে আরওয়া রুহের জগতে আমি ছিলাম যখন, তখন ওনার ডাইন পাশে আমি দাঁড়ানো ছিলাম, সেখান থেকে আমাকে চিনে ওমর পাগল হয়ে গেছে। আলী বলল যে আমাদের মদিনা যেতে হবে, দয়াল্লবী এই জামাটা আপনার জন্য পাঠাইছে। বলে ধরো আমার গাঁটটিতে ধরো, আমি একটু আমার বন্ধুর নামের পর আমি একটু শুকর আদায় করতে চাই। যখন গাঁটটিটা আলীর গায়ে সেরে, আলী সেরে খোদা তার কাছে দিয়ে সেজদাই পড়ে গেছে, আল্লাহ বলে যে আমার আরস করছে লোহ কলম কাঁপতে আছে কেন? আর জিব্রাইল বলে আল্লাহ তো সবই জানে, যে আল্লাহ বলে জিব্রাইল তুমি দেখো কোন আশেক যেন সেজদা লাগাই দিছে। বলো ওয়াজ করুনি সারা তো এই সেজদা কেউ দিতে পারে না। বলে যায় বলো ওয়াজ করুনি কি চা? বলে আমার বন্ধুর উম্মতের সমস্ত গুণে মাফ করে দাও। বলে আমি চাইরে না গুণে মাফ করলাম। বলে না সমস্ত গুণে মাফ করতে হবে, নাহলে আমি সেজদা তুলবো না। এমনি করে যখন 16-14 আনা গুনে মাফ করলো, আর আলী ডাক দিয়ে বললো যে পাগল আমি আর এই গাঁটটি রাখতে পারবো না, আমি মাটিতে গেড়ে যাইতেছি গাইরে যাইতেছি, তোমার গাঁটটি তুমি নাও। সেজদা উঠে বললো, তখন আশিকের ডুরিটা কাইতে গেল বাবা, কাইতে যাওয়ার সাথে সাথে 2 আনা গুনে রয়ে গেল। এই 2 আনা গুনে আজকে 16 আনা গুনে হয়ে আমরা
भोग करते चले आस तोमर बोलसे पागल चले जाब अमर तुम्हें ओसियत करते चाहिए बोल तो तुम जारे इबादत करो तारे तुम देखो कि ना चिंते पड़े गे চোখ বুঝে অনেকক্ষণ থেকে বলে পাগল হ্যাঁ দেখি বলে ওমর রে যে চোখটা তুই তোর মালিককে দেখো শুধু তোর মালিককেই দেখতে থাকিস তোর গুরুকেই দেখতে থাকিস আর অন্য কাউকে দেন তুই না দেখো ওমর বলে এমন আশ্চর্য কথা কখনো শুনি নাই বলে পাগল আমাকে আর একটা ওসিয়ত করবে বলে হ্যাঁ করব বলে তুই যারে ইবাদত করস সে মালিক কি তোকে দেখে তখন আর ভাবার প্রয়োজন হয় নাই বলে অবশ্যই দেখে কয় তুই এমন ইবাদত করবি মালিক যেন শুধু তোকেই দেখে আর অন্য কাউকে আবার কোনো কিছু না দেখে तेरे तो
তাই সাধক লেখলো হাক্ক লয়া কিনের ঘরে দেখো তুমি ছায়া নামাজ হয়ে মুর্শিদ তোমার রয়েছে বসিয়া যার যার মুর্শিদ সালাত ভক্ত সেজদা ভাইবে দেখছি তাই পীরের কদম সারা রে আর সেজদার জায়গা নাই করণের বর্জকের সালাত যাতে দেহে বাড়বে হায়াত বর্জক সারা সেজদা হারাম ফকির আহম্মদ তাই কয়ে দা যদি কেউ কাউকে বর্জক ধরে থাকো বাজান শুধু ওই ধ্যানে থাইকো সো আর যেন তুমি চোখে অন্য কিছু না দেখো আর তোমার মালিক যেন শুধু তোমাকে দেখে আর কাউকে না দেখো যাক আমার কাছে প্রশ্ন করছে আমি পরে জবাব দিব আর একটি গান আমার মন থেকে আমি রাখবো ওরে সে কি আমার দেখলে চিনবে গো হারায় হারাই তারে আমি আরে পাগল এমনি দিলে
হারাইছি শরীয়ত ভাই ফিরে পাবো কিনা এই টুক শুধু আজকে ভিতরে করে আমার বলে করো রে अरे पागल विजय Hold on.
সাধু যথাই রে মন সাধুর বাজার কান্তে বিভোর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। মানুষ যখন কাঁদে বিভোর হয়, কাব্য আলোচনা থাকে না, ছোট বড় থাকে না, ধনী মানি থাকে না, জ্ঞানী অজ্ঞানী থাকে না, জাত আর বেজাত থাকে না, মাঝখানে কোনো দেওয়াল থাকে না বাবা, বেড়া থাকে না, আলাদা থাকে না, জুদা থাকে না, দাড়ি কমা থাকে না, ছোট বড় থাকে না, কম কিন্তু হইতেও পারে, এগুলা কিছুই থাকে না। আজকে আমার মঙ্গল চন্দ্রের দরবারে আমরা চলে আসছি, আমার হজরত মাতা বরসিঙ্গারের মাটিতে দাঁড়িয়ে আমি রশি সরকারের দরবারে শত সহস্র কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। বাবা সাধক তার গানে বলছে, সবচাইতে বড় পালা হলো আসার পালা, আর হলো যাওয়ার পালা। এই পৃথিবীতে আমরা মানুষ বসে আসছি একদিন সকলেরই। আমার শামসুদ্দিন ভাই,
আপনার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আপনি অদূরে বসছেন, নিকট আসলে একটু ভালো হইতো ভাই। আমার রহমান বাবাজি তার চরণে আমি ভক্তি রাখি। সর্বাগ্রে সাধুগুরু বৈষ্ণব পীর মাসায় ভক্ত শ্রোতা মন্ডলী, জীবনের শেষ প্রান্তে তাকিয়ে দেখেন আমরা ভক্তের কাছে তার প্রাণাধিক প্রিয় মুর্শিদ কখনো হারায় না বাবা। কিন্তু ব্যক্তিগতভাবে ওই বাসারি হালাতে আর কখনো মিলন হয় না। যদি বক্ষের সাথে বক্ষ মিশাতে চাই, অমন করে আর বক্ষ মিশাতে পারবো না। পৃথিবীর প্রান্তরে আমি এখানে যারাই বসছেন, যার ঘা তারই দরদ, আজকে ফজলু ফকির, শুকুর ফকির, হজরত ফকির, মঙ্গল ফকির, আদু ফকির, হ্যাঁ আনোয়ার ফকির, সুলতান ফকির, আজিজ ফকির, বৈরাবরের গোলাম মনোয়ার সোনাল চিস্তি নিজামী, বাবা যান আসছিল উনি আমাকে আসছে, ওনার চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। পীরে কেবলা শাহ সুফি হজরত সৈয়দ মনোয়ার হাসান রেজবি আল হাসানি আল হোসাইনি, বাবার দরবার আমি কয়েকবার গান করেছি, ওনার ভক্তদের বাড়িতেও আমি অনেক গান করেছি, অনেক গান উনি আমার শ্রবণ করছে। মন থেকে ব্যক্তিগতভাবে আমি একটি গান করব, তারপরে তারপরে আজানের সময় ঘনিয়ে আসবে। আহা, তাই মন থেকে আর একটি গান। আমায় এত আদরা আরে বাজার কে করিবে, তরদি বসেরে তুমি আমার পাশে, আরে আমার মুখ দেখা কেউ জানা গো তোর দিপু রায়া গেছে, আরে আমার মুখ দেখে কেউ জানা রে তোলো দিপু রায়া গেছে,
ভালোবেসে কাছে বইতো ও রশিদ মধুর মধুর কথা
জান হযরত জান আমার পাশে তবে দুটি প্রশ্ন করছে আমি জবাব ছোট করে দিয়ে তারপরে দুটি গান মন থেকে রাখবো তারপরে হয়তো গান নীতি টানবো ধন্যবাদ প্রথম প্রশ্নটার যে পবিত্র কোরআন কোরআন শরীফে এতে আরবিতে হরফ হলো 30টা কিন্তু ওনার দোয়ালের একটি গান আছে আল কোরআনের ভেদ জেনে কর সাধনা সে গানটার ভিতরে লাস্টের কলি হলো 10 হরফ হলো সাধনার গতি পবিত্র কোরআনে হরফ আরবি হরফ 30টা আর হলো এই মানব কোরআনে হরফ হলো 40টা এখন এই 10টা হরফ কি কি একটা হরফ বেশি সেটা হলো আলিফ আলিফ তো হলো আমি সত্তা আমি সত্তা আমি সত্তা লয় করিয়া মিমে হলো মোহাম্মদ মিমের মধ্যে কায়েম হইয়া মোহাম্মদের সত্তা পায় আলে মোহাম্মদ হয়ে যা যে হরফের জবন্দি নিজেকে রুজু করা আরেকটি হরফ হলো ফে আর একটা হরফ হলো তে তৌহিদ করা ফেতে ফানা হওয়া আর একটা হরফ হলো কাপ কাপের 6টা শক্তি এটা সাধনা করে মারফতের নিগুর সাধনা করে এই 6টা শক্তি অর্জন করা আর একটা হরফ হলো আবারো ফে ফাঁকা কুরসি আয়ত্ত করা এবং আর একটা হরফ হলো রে আর একটা হরফ হলো ইয়া যে ইয়া নিজে বুক পেতে দিছিল সেই ইয়া আর একটা হরফ হলো দাল তুমি দাল আসনে বসে তোমার মওলার সাধনা করো এই 10টি হরফ হলো সাধনার গতি গেল এটা হরফ আর একটি প্রশ্ন রাখছে আমি বলছিলাম হু শব্দ হলো বায়াত এখন ওনার প্রশ্ন হলো হা আর হলো হে এই দুইটা শব্দে কি হলো দাদি হে হরফে ফুল ফুটিল হেতে হু শব্দে বায়াত হে হরফে ফুল ফুটিল সহুত দেল এবং জুয়ানি আর হলো হাত হলো নূর তেফেলি আর হলো আলমে আলমে সেপাত এই জিনিসগুলি হলো হে হরফে সৃষ্টি হলো আর আগেরগুলি হলো হে হরফে সৃষ্টি হলো আর হু শব্দ হলো বায়াত হলো এই তো তাহার কথা ছিল আর একটি কথা রাখছিল যে আদমের হলো দম আর দয়াল্লবীর কি আমি গানটা গাইছিলাম মাধ্যমে দুমোর সুমারে 136,000 রাত্র দিনে জান খবর 24,000 মূলে আর দয়াল্লবীর দমটা হলো কি সেখানে আয়াত আছে লাকাত জাকুম রাসুলুন মিন আনফুসকুম দয়াল্লবীর দমটা হলো আরবি ভাষায় বলা হয় আনফুস আনফুসানা বাতাস এটা হলো জাতি বাতাস এই পর্যন্ত আমি সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ ও আমার আর একটা কথা ডিনাই করছিল আসলে তো উনি নাই যাক আজিজ ভাই আছে আর বাইরে আছে এই জন্য বলি যে উনি বলতেছে আগে গেনি পরে মহাগেনি আরে বাইরে আপনি তো শুনলেন না মহাগেনির কাছে যায় মানুষ গেনি হয় মহাগেনির সান্নিধ্য লাভ না করতে পারলে ততক্ষণ পর্যন্ত সে জ্ঞানী হতে পারে না।
যাক আমি একটি গান আমার দোয়ালে লেখা রাখবো, ধন্যবাদ। বিশ্বাস গান আর না গেলাম বাবা। হ্যালো, আরে এসমে আদম গাও চলা যো, আরে এসমে আদম গাও চলা যম পরিয়া শোনায়ো দরবারি ভাই ও ভাই রে, আমার মরণ কালে ডলবাসি বাজায়ো, মরণ কালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও।
ফকির মাওলা দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা Yeah!
I'm not afraid to die.